স্বস্তির বৃষ্টিতে চট্টগ্রাম ভিজলেও রাজধানীতে দীর্ঘ হচ্ছে অপেক্ষা দুপুর বিকেলের ভ্যাবসা গরমে ম্লান সকালের স্বস্তি চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না জনসমর্থন হারানোর ভয়ে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা বললেন প্রধানমন্ত্রী টানা দুই মাস কমল এলপি গ্যাসের দাম ঊনপঞ্চাশ টাকা কমে বারো কেজির সিলিন্ডার তেরোশো তিরানব্বই টাকা জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ না করে জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ ক্যাবের সময় সঙ্গে আছি আমি মামুন দীর্ঘ এক মাসের দাবদাহের পর চট্টগ্রাম বিভাগে বৃষ্টি নিয়ে এসেছে স্বস্তির পরশ শুধু প্রকৃতি নয় গরম ও লোডশেডিংয়ে নাকাল নগর জীবনেও এসেছে প্রশান্তি বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত মানুষ তবে বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ বজ্রপাতে কক্সবাজার রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পাঁচ জনের প্রাণহানি হয়েছে শীতলতার পরশ নিয়ে অঝরে ঝরল বৃষ্টি রিমঝিম ধারায় গা ভিজিয়ে ও পেল প্রাণ দীর্ঘ দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত অষ্টাগত প্রাণে তখন বাড়তি স্বস্তি নিয়ে এসেছে বৈশাখের মাঝামাঝি সময়ের হালকা বৃষ্টি একের পর এক রেকর্ড ভেঙে স্মরণকালের সবচেয়ে বড় দাবদাহে পড়ছে দেশ ঘরে বাইরে আগুন সম গরমে জ্বলছিল রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যে বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে থাকা সেই বৃষ্টি বজ্রপাত সহ হাঁক ডাক দিয়ে বেশ জোরে সরেই নামে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত তীব্র গরম ও লোডশেডিং নাকাল নগরবাসী বৃষ্টিটা হতে মানুষের জন্য ভালো গরম মানুষের সহ্য করতে পারতেছে না এখন বৃষ্টিটা হতে মানুষ একটু শান্তি শান্তিভাবে প্রতিদিন গরমের দাম বাড়ি যে আল্লাহর কাছে এখন খুব ভালো লাগে একটু ভালো লাগছিল সকাল থেকে উঠে দেখলাম যে খুব স্বস্তিকর অবস্থায় একপসটা বৃষ্টিতে স্বচ্ছ জলে ধুলায় আচ্ছন্ন সড়ক হাসফাস জনজীবনে বৃষ্টিতে গরমের তীব্রতা খানিকটা কমে কিছুটা হলেও স্বস্তি এসেছে গুমট পরিবেশে আকাশ মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয় কক্সবাজার নোয়াখালী ফেনী রাঙ্গামাটি খাগড়াছড়িতেও তবে স্বস্তির বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ আকাশ কাপানো বজ্রপাতে কয়েক জায়গায় প্রাণ ঝরেছে তীব্র গরমে খুব ফাঁস ফাঁস করতেছিলাম তো আজকে হঠাৎ করে বৃষ্টি আসলো বৃষ্টি এসে আমরা করে খুব স্বস্তি বোধ করতেছি বৃষ্টি হওয়াতে আমরা খুব আনন্দে আছি এবং আমরা স্বস্তি ফিরেছি এই অবস্থায় বৃহস্পতিবার সারাদিনই দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এমন পরিবর্তনে খুলনা ও রাজশাহী সহ অন্যান্য জনপদেও তাপমাত্রার পারত কিছুটা নিচের দিকে গাজুরানো শীতল বাতাস বয়ে যাচ্ছে কয়েক জেলায় লাবিব হাসান সময় সংবাদ এমর্তে মুহূর্তে চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম যাচ্ছি তার কাছে দীর্ঘ এক মাস নগরবাসীকে পুড়িয়ে অবশেষে সকালে কিন্তু স্বস্তি বৃষ্টি হয়েছিল বন্দ্যনগরীর চট্টগ্রামে সেই বৃষ্টি দীর্ঘস্থায়ী ছিল মাত্র সাত থেকে দশ মিনিট এবং আবহাওয়া অফিস যেটি বলছে ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বন্ধনগরীর চট্টগ্রাম জুড়ে তবে এখন বন্ধনগরী চট্টগ্রামে কিন্তু একটু একটু আমি এই মুহূর্তে কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে বন্ধনগরীর চট্টগ্রামে কারণ আবহাওয়া অফিস বলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে এবং ঝড়ো হাওয়া এবং ধমকা হাওয়া বয়ে যেতে পারে আমরা কিন্তু এখনও যে দেখানোর দৃষ্টি দেখানোর চেষ্টা করছি কিন্তু এখনও কিন্তু বাতাস বয়ে যাচ্ছে বন্ধনগরী চট্টগ্রাম জুড়ে এবং আকাশ কিন্তু একবারে মেঘলা কালো কালো মেঘের আমরা লুকুচু দেখতে পাচ্ছি এবং কালো মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি যে হবে সেটি আমরা লক্ষণ দেখতে পাচ্ছি এখন বৃষ্টি কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্দনগরীতে পড়ছে তো এতদিন বন্দনগরে যে সমস্যা ছিল আসলে মানুষের মধ্যে যেই উত্থাপ ছিল খরতাপের মধ্যে মানুষ পুরে ছাই হয়ে আছে ঠিক তখনই কিন্তু আজকে সকালে যে বৃষ্টি সেটিকে বন্দনগরের মানুষকে মানুষকে শীতল করে দিয়েছে যে বা পারে যারা রাস্তায় ছিল তারা কিন্তু আনন্দ করেছে এবং ছাদের মধ্যে শিশুরা কিন্তু এই পানির মধ্যে কিন্তু আনন্দ করেছে বা বৃষ্টির মধ্যে আনন্দ করেছে এবং আবহাওয়া যেটি বলছে আরও চব্বিশ ঘন্টায় আগামীতে বৃষ্টিপাত হতে পারে তবে সকালে যেই বৃষ্টিপাতটি হয়েছিল সেটি একটি দুঃসম্বাদ দিয়ে গেছে কারণ চট্টগ্রাম বিভাগে অর্থাৎ দুইজনের মৃত্যু হয়েছিল খাগড়াছড়িতে একজনের মৃত্যু এবং রাঙ্গামারিতে তিনজনের মৃত্যু তারা কিন্তু বজ্রপাতে এই ছয়জনের জনের মৃত্যু হয়েছিল এবং এই মুহূর্তে সেটি হচ্ছে এখন যে আবহাওয়া যেটি বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতে ঝড়ো হাওয়া হবে এবং সেটি অনেকের বৃষ্টি বৃষ্টি হবে সেটি তারা বলছেন এবং নগরবাসীর সাথে আমরা সকাল থেকে আমরা কিন্তু নগরবাসীর সাথে কথা বলেছিলাম তারা কিন্তু এই এক পশলা বৃষ্টি অর্থাৎ পাঁচ থেকে দশ দশ মিনিটে যে বৃষ্টি সেটিতে তারা অনেক আনন্দিত হয়েছেন এবং তারা উচ্ছ্বসিত হয়েছেন আমরা সেই দৃশ্য আমরা দেখেছি এবং আরও বৃষ্টিপাত হবে বন্দরনগরে চট্টগ্রাম জুড়ে এতদিন ধরে মানুষের মধ্যে যে একটু বৃষ্টির জন্য যে একেবারে আকুতি এবং চট্টগ্রামে সবচেয়ে বড়োখানে মস্তিষ্কার নামাজ আদায় হয়েছে বৃষ্টির জন্য এবং বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য বৃষ্টি নামাজ হয়েছে তো এই মুহূর্তেও কিন্তু একটু বৃষ্টি কিন্তু বন্দনগরীতে পড়ছে আমি যে যে দেখানোর চেষ্টা করছে এবং পুরো চট্টগ্রাম কিন্তু এখন আনাগুন এবং অন্ধকার হয়ে আসছে বৃষ্টি যে নামবে সেটি কিন্তু আমরা বলা যায় এক কথায় তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আমরা তখন সরাসরি ছিলাম চট্টগ্রামে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃষ্টিতে ভিজিলেও রাজধানী সহ বেশিরভাগ স্থানে বাড়ছে অপেক্ষা সকালের মেঘলা কিছুটা দুপুরের পর থেকে ভ্যাবসা গরমে দেখা দেয় দুর্ভোগ এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী পাঁচ মেয়ের আগে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে রয়েছে ঘূর্ণিঝড় আঘাত হানার সংখ্যা তাই কিছুটা স্বস্তি ফেরে নগর জীবনে তো অতটা তাপমাত্রার মধ্যে আমাদের বের হওয়া হয়নি আজকে মনে হলো যে একটু ঘুরে আসি বাইরে আজকে মোটামুটি আপনার ওয়েদারটা ভালো আছে জোস মোটামুটি সব ঠিক আছে তবে দুপুরে সূর্যের প্রখরতা ভুগিয়েছে কর্মজীবী মানুষদের ঢাকায় যদি বৃষ্টি হয় আল্লাহ একটু গরমটা কমবে এই কয়দিন আরে বাবারে রোদের গেছে প্রচুর গরম প্রচুর বিভিন্ন জেলায় বৃষ্টিতে তাপ কমলেও সারা দেশে এর প্রভাব পড়তে সময় লাগবে আরও দু থেকে চার দিন সঙ্গে মাসের মাঝামাঝিতে বৃষ্টি কমে গেলে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন আবহাওয়াবিদরা সারা দেশে কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টিটা প্রভাব বিস্তার করবে আরও চার তারিখের পর থেকে চার তারিখের পর থেকে আমাদের উত্তরবঙ্গসহ অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রভাব বিস্তার করতে থাকবে তখন কিন্তু তাপমাত্রা ওই অঞ্চলেও কমে যেতে থাকবে এদিকে প্রকৃতির এই বিরূপ আচরণের দায় পরিবেশবিদরা দিচ্ছেন অদূরদর্শী পরিকল্পনা আর অসচেতনতাকে এটি একদিনে এই জায়গায় আসে নেই দীর্ঘদিন ধরে সব ফ্যাক্টরগুলো তাপমাত্রাকে বৃদ্ধি করে অর্থাৎ ওয়ার্মিং ফ্যাক্টরগুলোকে আমরা ভীষণভাবে অ্যাক্টিভ করে দেওয়া এবং যেই সব উপকরণ বা ফ্যাক্টরগুলো তাপমাত্রাকে কমিয়ে রাখার কোলিং ফ্যাক্টরগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার একটি ধারাবাহিক ফলাফল আজকের অবস্থা যদিও উনিশশো বাহাত্তর সালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙেনি তবে দীর্ঘদিন দাবদায়ের স্থায়িত্ব ছাড়িয়েছে ছিয়াত্তর বছরের রেকর্ড সভ্যতার অগ্রযাত্রার নামে আমরা প্রকৃতির সঙ্গে যে আচরণ করছি তার সুফল যে খুব একটা সুখকর নয় তা বলাই বাহুল্য তাহলে প্রশ্ন রয়েই যায় প্রকৃতি যদি তার ভারসাম্য হারায় তাহলে তা সামাল দেওয়ার সক্ষমতা আদৌ কি আমাদের রয়েছে আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা এদিকে দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি হলেও তীব্র দাবদাহে এখনও হাঁসফাঁস অবস্থা উত্তরের জেলা রাজশাহীতে গরমের খবর জানাতে এই মুহূর্তে নগরীর সাহেব বাজার এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি যাচ্ছি তার কাছে বেশি থাকে তবে এবছর তা যেন আরও বেশি ছুঁয়েছে যে কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম মাত্রায় গিয়ে পৌঁছেছে আপনাদের জানিয়ে রেখে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীতে টানা তীব্র দাবদাহ চলছে এই তীব্র দাবদাহ হয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি আসলে বলার মতো না তারা যেটি বলছেন তারা প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না এই তীব্র গরমের ফলে এই গরমে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন ঘর থেকে অনেকেই বের হয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন তারা কিছু তৃষ্ঠা পাওয়ার আশায় তারা কিন্তু শরবত রস বা ডাবের দোকানগুলোতে দিকে ঝুঁকছেন এছাড়াও কিন্তু এই তীব্র গরমে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন বিশেষ করে সব ধরনের মানুষ এর মধ্যে কিন্তু শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অনেকেই ভর্তি হচ্ছে এই গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এর মধ্যে ডায়রিয়া এবং শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়ার যে আক্রান্ত সংখ্যাটা কিন্তু বেশি পাওয়া গেছে সেখানেও কিন্তু তারা তিনগুণ রোগী সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে যে কারণে চিকিৎসা পেতে গিয়েও তাদের হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদেরও সেবা দিতে গিয়ে কিন্তু কষ্ট হচ্ছে এমনটা আসলে তারা বলছেন সব মিলে আপনাদের জানিয়ে রেখে রাজশাহীতে আজকে সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং গত মঙ্গলবার এই মৌসুমের মধ্যেই ছিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আপনারা বুঝতেই পারছেন তাপমাত্রার পারত যখন একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে সেখানে গরম কতটা হতে পারে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কি পরিমাণ হতে পারে সেটি অবশ্যই অনুমেয় সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে এক পশলা বৃষ্টির পানে তারা চেয়ে আছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন আরও দু একদিন এই তীব্র দাবদাহ সেটি কিন্তু চলতে পারে তারপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং ভারী বৃষ্টিপাত হলে হয়তো এই গরমের যে প্রকোপ গরমের যে তীব্রতা সেখান থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবে নগরবাসী এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সব মিলিয়ে যদি বলা চলে গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নয়ের যে মানুষগুলো বিশেষ করে তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছেন জীবিকার তাগিদে তবে এই গরমে তারা কিন্তু তাদের কাজকর্ম করতে পারছেন না সাধারণ মানুষের কিন্তু এই তাদের কাজকর্ম করতে গিয়ে ব্যাঘাত ঘটছে এই তীব্র দাবদাহের ফলে তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ আমরা তখন সরাসরি ছিলাম রাজশাহীতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সে হিসেবে রোববার থেকে খোলা থাকবে সব প্রাথমিক বিদ্যালয় এমন তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ এর আগে উচ্চ আদালতের নির্দেশে বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বাদে সকল শিক্ষা প্রতিষ্ঠান দুই মে পর্যন্ত বন্ধ রাখে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকের শিক্ষা সচিব জানান তীব্রতা প্রবাহে যেসব শর্ত মানতে হবে সেসব শর্ত মেনে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখা হবে অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ আদেশ অনুযায়ী শনিবার শিক্ষণ কার্যক্রম চলবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অন্য প্রসঙ্গ সরকার পতনে আন্দোলন জমাতে বাম দলগুলো নব্বই ডিগ্রি ঘুরে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন কাদের ক্ষমতায় আনতে মাঠে নেমেছেন তারা সকালে গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে করেন সম্মেলন করেন সরকার প্রধান তিনি বলেন উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে চেয়েছে আওয়ামী লীগ আর জনসমর্থনের ভয়ে নির্বাচনের বাইরে অন্য দলগুলো এ সময় তিনি আক্ষেপ করেন মিয়ানমারের গ্যাস নেয়ার সুযোগ থাকলেও বিএনপির কারণে সেই সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের গেল মাসের শেষ ভাগে থাইল্যান্ডে ছয় দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সেই সফরের প্রাপ্তি তুলে ধরতে রীতিমাফিক সংবাদ সম্মেলনের আয়োজন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় সম্মেলনের শুরুতেই দ্বিপাক্ষিক সফর নিয়ে লিখিত বক্তব্যে দেশবাসীকে উল্লেখযোগ্য অংশ অবহিত করেন প্রধানমন্ত্রী সফরের দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে এরপরই উপস্থিত দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্ন নেন সরকার প্রধান তিনি বলেন সরকার পতনের আন্দোলন করতে গিয়ে বাম ডান সব পন্থীরাই এক হয়েছে তবে ফল পাচ্ছে না কেন সেই জবাবও দেন শেখ হাসিনা বাম চলে গেছে নব্বই ডিগ্রি ঘুরে যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রগ্রেসিভ গণমুখী দল ইত্যাদি ইত্যাদি তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে কারা আসবে কে আসবে ক্ষমতায় কে দেশের জন্য কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না হাঁসিটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কোনো সাড়া পাচ্ছে না বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি ওঠে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় নেতাদের স্বজন প্রীতির ইস্যু আওয়ামী লীগ প্রধানের সাফ জবাব নির্বাচন প্রভাব মুক্ত রাখতে চেয়েছেন তিনি আপনার যে হিসাবে কয়জন ছেলেমের কয়টা স্ত্রী দাঁড়িয়েছে এর তো আর পরিবার ধরা হয় না আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয় যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারি। তবে হ্যাঁ এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিয়েও আর জায়গায় ছেলেও আর জায়গায় ঠিক না কর্মীদেরও মূল্যায়ন করা উচিত আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিয়ানমারের গ্যাস পাওয়ার সুযোগ এলেও বিএনপি সরকারের অদূরদর্শিতার জন্যই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সরকার প্রধান মিয়ানমারের যে গ্যাস সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায় ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে আমাদের একটা অংশ রেখে আমরা দেব এবার সেটা চাইলে আমরা পেতাম সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল যা ফলাফলটা কি সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে বাজারে শৃঙ্খলা রাখতে অবৈধ মজুদদারদের সরকার নজরদারিতে রেখেছে জানিয়ে ছোট চাকরিজীবীদের কষ্ট বেড়েছে বলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যারা চলে তাদের জন্য একটু কষ্ট এতে কোনো সন্দেহ নেই দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা এক মাস পেছাল ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতি মামলার বিচার কাজ নতুন তারিখ দোসরা জুন কেন তাকে দুর্নীতিবাজ বলা হচ্ছে তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার আইনজীবীরা অভিযোগ করেছেন আদালতকে নিয়ন্ত্রণ করছে সরকার অভিযোগ ভিত্তিহীন দাবি করে দুদক আইনজীবী বলছেন শ্রমিক কল্যাণ ফান্ডের ২৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন ইউনুস সহ বাকি অভিযোগ গঠন শুনানির প্রথম দিনেই পিছিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতির মামলার বিচার কাজ এদিন জামিন ও শুনানি পেছানোর আবেদন করেন অধ্যাপক ইউনুসের আইনজীবী একই আবেদন করেন অন্য আসামির আইনজীবীরাও রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে পরবর্তী শুনানির জন্য দুই জুন দিন ধার্য করেন আদালত মঞ্জুর করেন জামিন ছাব্বিশ কোটি টাকা কিভাবে আত্মসাত হয়েছে শ্রমিকের সে বিষয়ে এবং তিনি কতটুকু দায়ী সে বিষয়ে আমরা বক্তব্য প্রদান করব ডক্টর বলছেন তাকে কেন সুৎখোর রক্ত চোষা জোচ্চোর দুর্নীতিবাদ বলা হচ্ছে তা তিনি জানেন না তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না মিথ্যা তা বিবেচনার ভার জনগণের ওপর ছেড়ে দেন তিনি জোচ্চুরি অর্থ আত্মসা অর্থ পাচার এগুলো সত্য কিনা নাকি এই সুৎখোরের মতো কথাবার্তা এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম এক ধাপ এগিয়ে ইউনুসের আইনজীবীর অভিযোগ আদালত নিয়ন্ত্রণ করছে সরকার বিচারকে ভিন্ন দিকে নিতে এমন অভিযোগ বলে দাবি দুদকের সমস্ত কল নারার নাড়ার একমাত্র ইই হচ্ছে সরকার সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে অত্যন্ত মুক্তভাবে বই পুস্তকের আলোকে রেকর্ডের আলোকে নথির আলোকে ২৬ কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাতের আলোকে এই মামলা পরিচালিত হবে আপনারা দেখবেন দেশবাসী দেখবে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে গত পহেলা ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক আফজার হোসেন সময় সংবাদ ঢাকা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগ করে দুই দিনে হওয়া সম্ভব কোটিপতি আকর্ষণীয় এ ব্যবসা করতে হলে তথ্য রাখতে হবে গোপন করতে হবে শপথ তবে তথ্য গোপন কিংবা মাজারের শপথ করেও কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি বরং খুইয়াছেন বিনিয়োগের পুরোটাই কথিত কয়েন ব্যবসা করতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ে পড়ে এভাবেই সর্বশান্ত হয়েছেন অনেকেই চক্রের দুই সদস্যকে গ্রেফতারের পর পিবিআই সংবাদ সম্মেলন করে জানাই চাঞ্চল্যকর এসব তথ্য ত্রিশ লাখ টাকা বিনিয়োগ করলে মাত্র দুই দিনে হ যাবে শত কোটি টাকার মালিক আকর্ষণীয় কয়েন দেখিয়ে চলে দর কষাকষি ব্যবসার কথা গোপন রাখতে নিয়ে যাওয়া হয় মাজারে করানো হয় শপথ এর পরের গল্পটা যেন কোনো সিনেমা দৃশ্য চাঁদপুর থেকে কয়েন আনতে গিয়ে ঢাকায় ঢুকলে হাতে নাতে ধরা পড়ে ছদ্মবেশী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এভাবে ম্যাগনেটিক কয়েনের মাধ্যমে কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়ে প্রতারণা করা দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় পূর্ব পরিচয় সূত্রে মেটাল কয়েনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় চক্রটি করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ আশি লক্ষ টাকা করে একাধারে তিন কোটি আশি লক্ষ টাকা নিয়ে যায় টাকা নিয়ে যাওয়ার পর তারা যার যার এলাকা চলে যায় একজনকে ফেনি থেকে এবং আরেকজনকে একজনকে থেকে গ্রেপ্তার করা হয় চক্রটি ভুয়া নাম ঠিকানা দিয়ে প্রতারণা করতে বলে জানায় পুলিশ তবে যে কয়েন দেখিয়ে প্রতারণা করা হয়েছে তার অস্তিত্ব আছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে এটা তো প্রতারকরা বলে যে এটা খুব দামি এবং এইটা বিদেশিরা ক্রয় করে তারা হয়তো অন্যান্য বিভিন্ন কাজে গবেষণার কাজে বা অন্যান্য কোনো কাজে ইউজ করে আসলে তো এই কয়েনের কোনো অস্তিত্বই পাওয়া যায় না এই ঘটনায় বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পিবিআই আমরা এই চক্রের অন্য সহযোগীদের আশরাফি সময় সংবাদ ঢাকা ভোক্তা আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম মে মাসের জন্য বারো কেজির সিলিন্ডারের দাম ঊনপঞ্চাশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার এ ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন টানা আট মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমতে শুরু করে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম তিন এপ্রিল ভোক্তা পর্যায়ে বারো কেজি সিলিন্ডারের দাম চল্লিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয় এবার আরেক দফা কমিয়ে দাম নির্ধারণ করা হল এক টাকা অর্থাৎ কমল আরও ঊনপঞ্চাশ টাকা রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি শুনানি কক্ষে এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান সুখবর হলো যে গত মাসের তুলনায় আমাদের এই এলপিজির মূল্য কমেছে গত মাসে বারো কেজির মূল্য ছিল 1442 টাকা এই মাসে সেটা হয়েছে তেরোশো টাকা এবং উনপঞ্চাশ টাকা কমেছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে নতুন দাম কার্যকর হবে জানিয়ে অটো গ্যাসের দাম মূষক সহ প্রতি লিটার তেষট্টি টাকা বিরানব্বই পয়সা নির্ধারণের ঘোষণা দেন তিনি প্রতি লিটার অটো গ্যাস এপ্রিল মাসে ছিল ছেষট্টি টাকা একুশ পয়সা আর এই মাসে সেটা হয়েছে তেষট্টি টাকা বিরানব্বই পয়সা অর্থাৎ দুই টাকা উনত্রিশ পয়সা কমেছে গত মার্চ মাসে বারো কেজি সিলিন্ডারের দাম আট টাকা বাড়িয়ে এক টাকা ফেব্রুয়ারিতে একচল্লিশ টাকা বাড়িয়ে এক টাকা ও জানুয়ারিতে ঊনত্রিশ টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছিল আর গত এপ্রিলে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের সহ দাম প্রতি লিটার ছেষট্টি টাকা একুশ পয়সা নির্ধারণ করেছিল সংস্থাটি আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা আইএমএফের প্রেসক্রিপশনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ করা যাবে না অস্বচ্ছতা দুর্নীতি ও অপ্রয়োজনীয় ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিত করলেই জ্বালানি খাতের প্রায় চল্লিশ হাজার কোটি টাকার ঘাটতি পূরণ সম্ভব বলে মনে করে ক্যাব জ্বালানি খাতে লুণ্ঠনের দায় জনগণের ওপর চাপানো যাবে না সকালে ডিআরইউ মিলনায়তনের সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংস্থাটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও আর্থিক সংকটে পড়ে বিশ্ব দাতা সংস্থার দ্বারস্থ বাংলাদেশ শুধুকে কাজে লাগিয়ে নানামুখী শর্তের বেড়াজালে ফেলেছে আইএমএফ বাদ যায়নি বিদ্যুৎ ও জ্বালানি খাত পরামর্শ রয়েছে ভর্তুকি বন্ধে ধীরে ধীরে দাম সমন্বয়ের কিন্তু কেন এসব ভর্তুকির খেসারত সাধারণ ভোক্তা দিবে তা নিয়ে প্রশ্ন তুলেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাপ বৃহস্পতিবার ডিআরইউ মিলানাতনে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায় জ্বালানি নেই কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অবকাঠামো নির্মাণের খরচ জনগণ কেন দেবে এসব ব্যয় জনগণের ওপর চাপানোর কোনো যৌক্তিকতা নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতি কমানো না গেলে স্বনির্ভর হবে না বিদ্যুৎ ও জ্বালানি খাত সরকারের এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনিয়মের

সোশ্যাল কস্ট এন্ড বেনিফিট বিচার করে প্রাইভেট প্রফিট মোটিভে নয় এই কথাটা শুধু সমাজতন্ত্রপন্থী বা রাষ্ট্রপন্থী ভর্তুকি সমন্বয়ে দাম বাড়লে মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলবে কিনা সরকারকে তা ভেবে দেখার পরামর্শ ক্যাব সভাপতির যদি জ্বালানি তেল বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানো হয় তার প্রভাব অর্থনীতির এবং বিদ্যুত জ্বালানি খাতের উন্নয়নে প্রতিযোগিতাবিহীন যে কোনো বিনিয়োগ আইন দিয়ে নিষিদ্ধ করা এবং এ খাত নিয়ে ব্যক্তিখাতের কোন প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ারে না জড়ানোর দাবি জানিয়েছে ক্যাব সময় সংবাদ ঢাকা জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলীয় অঞ্চলের লাখো নারী ও কিশোরী লবণাক্ততার কারণে মারাত্মক হুমকিতে প্রজনন স্বাস্থ্য এমন প্রেক্ষাপটে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রকল্প হাতে নিয়েছে সরকার মার্জিয়া মোমো রিপোর্ট ছবি তুলেছেন আশরাফুল ইসলাম বেঁচে থাকার এই যুদ্ধ উপকূলের নারীদের বন্যা ঝড় জলোচ্ছ্বাস লবণাক্ততা শত প্রতিকূলতার চক্রে বন্দী লাখো জীবন জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলের প্রায় তিন কোটি মানুষের কৃষি জীববৈচিত্র্য পরিবেশ ঠিক যেমনিভাবে ক্ষতিগ্রস্ত করে একে দুর্গত জনপদে পরিণত করেছে ঠিক তেমনিভাবে মারাত্মক হুমকির মুখে এখানকার নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অল্প বয়সেই প্রজনন ক্ষমতা হারানো গর্ভপাত উচ্চ রক্তচাপ গর্ভকালীন আর অপরিণত শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া উপকূলের চরম বাস্তবতা সহ পানিবাহিত ও চর্মরোগে ভুগছেন শিশু কিশোরীরা ঘা বাধা চুলকনি হয় খুব কষ্টে আছি কোনো মিষ্টি কোনো পানি নিয়ে যায় আমরা একটু পানি খাবো কোনো পানি খাওয়ার পানিও নেই আমাদের এই বর্ষার সময় তো বৃষ্টির পানি বর্ষা ধরে গেলে আর কোনো পানি নেই জলবায়ু অভিঘাতে দৃশ্য হয়ে যারা রাজধানীতে পাড়ি জমাচ্ছেন তাদেরও হিমশিম অবস্থা মৌলিক চাহিদার যোগান দিতে নেই স্বাস্থ্য নিয়ে ভাববার ফুরসত খেতে চাচ্ছে না শাক দিয়ে ভাত শাক দিয়ে ডাল দিয়ে খেতে চাই না মাছ মাংস খাইতে চাই সেগুলো কোনে পারব গরিব মানুষ দিতে পারে না খাওয়াতে পারে না তাইতে কান্দা কাটি করে মেঘ বৃষ্টি ঝড়ের মধ্যে ভিজেপুরে পুরে আমরা নদীর গরমে থাকতে পারি না বুঝেছো তাই বাচ্চা আরও বেশি ক্লান্ত হয়ে গেছে অসুখী ভোগছে বিউটু বেগম খুলনার রূপসাতির থেকে এসেছেন রাজধানীতে তবে প্রচন্ড তাপদাহের মধ্য দিয়ে মানবতর জীবন কাটাচ্ছেন বিউটি বেগমের পরিবার পলিথিনে মোড়া এই তাঁবুতে ঠাই হয়েছে চার সদস্যের পরিবারটির বিটু মতোই দেশের বিভিন্ন স্থানে যারা জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা পাচ্ছেন না পর্যাপ্ত সুবিধা বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে উপকূলীয় এলাকার দুই দশমিক ছয় মিলিয়ন একর চাষযোগ্য জমি নানা মাত্রার লবণাক্ততায় আক্রান্ত লোনা পানিতে বন্দি সেখানকার প্রায় তিন কোটি মানুষের জীবন যাদের জীবনমান উন্নয়নে ছয় বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নাধীন মন্ত্রণালয়ে পানির মাধ্যমে যে অতিরিক্ত লবণ যেটা আমাদের বিশেষ করে মহিলাদের ইয়েতে যাচ্ছে শরীরে যাচ্ছে এটা নিয়ে কিন্তু নানান ধরনের স্বাস্থ্যগত জটিলতা হচ্ছে বৃষ্টির পানির সংরক্ষণ সেটাকে আমরা ব্যবহার করছি আমরা এখানে আবার যে আপনার সোলার ইয়া আছে গ্রিড আছে সেটা আমরা তৈরি করছি সেটা দিয়ে আমরা তাদের জন্য যে জীবিকার জন্য যে নানান লাইভলিহুড প্রজেক্ট ক্লাইমেট ডিসপ্লেসড পিপল তাদের পুনর্বাসনের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বিশ্বের সপ্তম বাংলাদেশ মার্জিয়া মোমো সময় সংবাদ ঢাকা বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় তিনি জনগণকে উপজেলা নির্বাচন বয়কটের আহ্বান জানান রাজধানীর বাড্ডায় সাধারণ মানুষের মাঝে দলটির পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন রুহুল কবির রিজভি অভিযোগ করেন তীব্র দাবদাহে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার কোনো উদ্যোগ নেয়নি বিএনপি সাতই জানুয়ারির নির্বাচন বর্জন করেছে এই ডামি উপজেলা নির্বাচনও বর্জন করেছে এই কারণে এই বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না আপনারা প্রত্যেকেই এই নির্বাচনে জনগণকে আহ্বান করবেন এটি ডামি নির্বাচন এই নির্বাচন প্রত্যাখ্যান করবে এই নির্বাচন বর্জন করবে এটা ডাকাতদের নির্বাচন বাংলাদেশকে যারা পাকিস্তানের সঙ্গে তুলনা করেন তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির বীর প্রতীকের লেখা সাত বীর শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান ও আমার একাত্তর বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন তিনি আরো বলেন শুধু মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা নয় ভবিষ্যৎ প্রজন্মকে আত্মত্যাগের কথাও জানতে হবে তাহলেই তরুণদের মধ্যে জাগবে দেশপ্রেম দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম কর্মীরা প্রতিবেদন করে সমস্যায় পড়লে সহযোগিতা করবে তথ্য মন্ত্রণালয় সকালে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এমনটাই জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আর রাজধানীর মাইডাস সেন্টারে পরিবেশ সাংবাদিকতার চ্যালেঞ্জ বিষয়ক এই সেমিনারের আয়োজন করে টিআইবি এতে বক্তারা ঢাকা ও ঢাকার বাইরের পরিবেশ বিষয়ক সাংবাদিকদের নানা সংকটের কথা তুলে ধরেন সাংবাদিকতা এখন হুমকির মুখে জানিয়ে বক্তারা বলেন গুজব প্রতিরোধ ও জনস্বার্থে সাংবাদিকদের

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরুর অপেক্ষায় টাইগাররা পাঁচ ম্যাচের প্রথম টি টোয়েন্টি কাল চট্টগ্রামে পরীক্ষা নিরীক্ষা নয় জয়ের লক্ষ্য সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী মারা গেছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি যে মোহাম্মদ আলী দুই থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বার কাউন্সিলের নির্বাহী কমিটির সভাপতিও গাজার পক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মৌলবাদী আখ্যা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি তাদের হামাসের প্রতি সহানুভূতিশীল হিসেবে অভিহিত করেছেন তিনি three movements police officers came to the scene former president Donald Trump in an election campaign Trump said the approach the police towards the protesters he criticized please came in exactly 2 hours everything was over it was a beautiful thing to watch president i say remove the encampments immediately vanquish the radicals and take back our campuses for all of the normal students who want a safe place from which to learn দেশে বড় ধরনের আন্দোলন হলেও প্রেসিডেন্ট বাইডেন নিস্তব্ধ থাকায় সমালোচনা করেছেন ট্রাম্প It's a shame and Biden should speak out বিশ্লেষকরা বলছেন নির্বাচন সামনে রেখে মার্কিনিদের মন জয় করতে চাচ্ছেন ট্রাম্প একই সঙ্গে ইসরায়েলের প্রতি তার সমর্থনের বিষয়টিও জানানোর চেষ্টা করছেন তিনি অন্যদিকে নির্বাচনের নেতিবাচক প্রভাব পড়তে পারে এই সংখ্যা থেকেই বাইডেন নিস্তব্ধ আছেন বলেও ভোটারদের রহমানুল রানা সময় সংবাদ দিন দিন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা আর তাই আন্তর্জাতিক মহলের চাপের মাধ্যমে তাদের ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এছাড়াও যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলেও মন্তব্য করেন তিনি লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট

সবই সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের ব্রিটিশ বাংলাদেশী ভাইবন্ডদের। যুক্তরাজ্যর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য বিশ্বের অন্যান্য দেশ যখন তাদের দরজা বন্ধ করে দেয়, তখন মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দেন। কিন্তু দিন দিন তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। তাই তাদের নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলের উদ্ভব তৈরি করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পগুলো যে এবং টেরোরিজমের একটা ব্রিডিং স্পেস হিসেবে দাঁড়িয়েছে নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আমরা আশা করছি যে আমরা তাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দিতে আমরা পারব এদিকে স্বাধীনতা চুয়ান্ন বছর পরও বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে সম্পর্ক সেটি প্রশংসনীয় বলে জানিয়েছেন ব্রিটিশ এমপিরা ব্রিটিশ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড এ কে আব্দুল মোমিন সহ বিভিন্ন দেশের হাই কমিশনার অংশ নেন শোয়েব কবির সময় লন্ডন খেলার খবর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ সিরিজে জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত কোন পরীক্ষা নিরীক্ষা নয় বরং সিরিজ জেতাটাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি অন্যদিকে দুই দেশের জন্যই উপভোগ্য সিরিজের প্রত্যাশা জিম্বাবু অধিনায়ক সিকান্দার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি মাঠে গড়াবে কাল সন্ধ্যা চট্টগ্রাম থেকে বিস্তারিত বিশ্বাস লম্বা সময় ধরে চলতে থাকা দাবদাহের পর চট্টগ্রামে প্রশান্তির বৃষ্টি টাইগারদের নির্ধারিত অনুশীলনে কিছুটা বাগরা ঘটলেও সাগরিকার তীব্র বাতাসে যেন হাফ ছেড়ে বাঁচে বাহিনী দীর্ঘ আঠারো মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন পেস অলরাউন্ডারের জন্য বিশেষ এই সিরিজ দলে থিতু হতে অনুশীলনে কমতি রাখেননি এতটুকু সাম্প্রতিক সময়ে ভালো করলেও উগান্ডের কাছে হেরে বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বঞ্চিত হয় জিম্বাবুয়ে যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের টিম পারফরমেন্স সমীহ কেড়েছে টাইগার কাপ্তানের আবার এই জিম্বাবুয়ে আগে

Back home as well, for the people back home and and the, and the kids that are playing this sport and the kids who want to make a career out of this sport. So, we have a bigger picture as well. So, I think if there's any other motivation I need from outside, those kids, those families, my country, um, the future of the sport in the country is enough motivation for me to um, try and take away the pain. সাগরপাড়ের এই স্টেডিয়ামে প্রথম ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকতে চাই টাইগাররা সাগরিকার জোর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার স্বস্তির বৃষ্টিতে চট্টগ্রাম ভিজলেও রাজধানীতে দীর্ঘ হচ্ছে অপেক্ষা দুপুর বিকেলের ভ্যাবসা গরমে ম্লান সকালের স্বস্তি চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না জনসমর্থন হারানোর ভয়ে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা বললেন প্রধানমন্ত্রী এবং টানা দুই মাস কমলো এলপি গ্যাসের দাম ঊনপঞ্চাশ টাকা কমে বারো কেজির সিলিন্ডার তেরোশো তিরানব্বই টাকা জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ না করে জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ ক্যাবে এই ছিল সময় সংবাদে এরপর বাংলার সময় থাকবেন অমরিনা মামুন আপনাকে ধন্যবাদ বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়